জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আহো লা ইলাহা হাসবি রাব্বি জান্নাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আজোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমার ঈদিন উল্লে এসেছে অগ্নি পরীক্ষা দিতে দিতে, ঈদিন ধর্ম ইসলাম এসেছে অগ্নি পরীক্ষা ইমান পরীক্ষায় বারবার উত্তীর্ণ হতে হতে ঈদিন দুনিয়ার জমিনে এসেছে রয়েছে। এত সুখে আমরা আছি, আমরা মনে করতেছি মুসলমানরা বড় সুখে আছি। পাশের রাষ্ট্র ভারত, এই হিন্দু উগ্রবাদীরা মুসলমানদের জীবন নাশ করছে, মুসলমানদেরকে জবাই করছে, নিধন করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, আমার এই হিন্দুবাদী সরকার মুসলমানদের উপরে আঘাত হানছে এবং মুসলমানদেরকে জবাই করে করে এরা আত্মতৃপ্তি পাচ্ছে। ইসলাম এভাবে এসেছে। প্রিয় বন্ধুরা, আমার জীবন দিতে দিতে ইসলামকে এভাবে আল্লাপাক রাব্বুল আলামিন পরীক্ষায় রেখে রেখে ইসলামকে আগিয়ে আনছে। একদিন তামাম পৃথিবীটা ইসলামের ছায়া তলে এসে যাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যেখানে ভারতে মুসলমানদেরকে নিধন করা হয় সেখানে হাজার হাজার এই হিন্দু কাফেরেরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, এটা ইসলামের জয়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিনকে ধরে রাখতে হলে, দুনিয়ার জমিনে এই দিনকে টিকিয়ে রাখতে হলে মুসলমান জীবন দেওয়াটাই শিখতে হবে, না হয় দিন উল্লাহ দুনিয়ার জমিনে থাকবে না, একথা বিশ্বাস করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার আমরা হলাম বাংলাদেশের মানুষ মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসা দলাদলি একজন আরেকজনের বিরুদ্ধবাদিতা করা প্রতিহিংসা করা হলো আমাদের কাজ, এমনটা হলে দিন টিকে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দিনের রজ্জুকে ইসলামকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো, ইসলামের রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো। যেমনটা তোমরা নামাজে যেভাবে দাঁড়িয়ে যাও, এটা হলো নামাজের এই ঐক্যতাটার কারণেই আজকে বাংলার জমিনে ইসলাম টিকে আছে। নামাজ যদি না থাকতো তাহলে এই জমিনে ইসলাম থাকতো না। এভাবে আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাই, এটা হলো ঐক্যবদ্ধতার ডাক, ঐক্যবদ্ধতার ইবাদত। প্রিয় বন্ধুরা, আমার এই জন্য কবি নজরুল আমার আখিরি নবী নবী পাকের প্রেমে বলেন, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথায় চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, মানুষ মানুষের অধিকার দিলে যে জন, মানুষের লাগি চিরদিনহীন বেশ দরিলে যে জন, আরে বাদশাহ ফকির এক সামিল করিলে যে জন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে রাজা প্রজার ভেদাভেদ ভুলে দিয়া,
এক কাতারে দাঁড়ানোর জন্য ইসলাম এসেছে, মানবতার মুক্তির জন্য ইসলাম এসেছে। প্রিয় বন্ধুরা, আবার এজন্য বাদশা ফকির এক শামিল নামাজের কাতারে আসলে দেখা যায় সমাজের মেম্বার চেয়ারম্যান এর সাথে একটা সমাজের একেবারে মূর্খ লোকটা, যাকে মনে করি আমরা কিছুই জানে না, এমন একটা মুসল্লিও তার ফাঁকে বসে গেলে কোনো রকমের হিংসা প্রতিহিংসা দেখানো যাবে না, ছোট বড়ের বড় কোনো ক্লাসিফিকেশন দেখানো যাবে না। এখানে ইসলাম এমন একটা শান্তির ব্যবস্থা রেখেছে যে যত ছোটই হোক না কেন, আর যে যত বড় বড় লোক হন না কেন, এক কাতারে সমান তালে দাঁড়িয়ে যাওয়া, এটার নাম হলো ইসলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এমনটা পৃথিবীর কোনো অধর্ম, যত ধর্ম দাবিদার রয়েছে, এরা এমনটা দেখাতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, এজন্য মুসলমান দলাদলি ভুলে যাও, দলাদলি ভুলে যাও। নানান ফেরকায় বিভেদ এইভাবে বিসম্বাদ করে ইসলাম জমিনে টিকায় রাখা যাবে না, ইসলাম কায়েম করা কায়েম হবে না। এখানে যদি আমরা দলাদলি ভুলে যাই, ইসলাম দুনিয়ার জমিনে থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের হুকুম হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ফেরকায় মতবাদ নিয়ে বিভিন্ন ফেরকায় দলে দলে তোমরা এভাবে বিচ্ছিন্ন হয়ো না, সকলে ঐক্যবদ্ধ হয়ে যাও। ঐক্যবদ্ধ হলে আমার আল্লাহ পাককে যখন যেভাবে ডাক দিবে সেভাবেই আমার আল্লাহ পাক তোমার ডাক শুনবে। ইসলামের রজ্জুকে তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তামাম পৃথিবীর সকল মুসলমানগুলি একটা শরীর একটা বডির মতো, সারা পৃথিবীর সমস্ত কলেমাগো মুসলমান একটা বডি একটা দেহের মতো হতে হবে। তামাম পৃথিবীর মুসলমান যদি একটা শরীর একটা বডি হয়, যেমন আপনার সারা শরীর পায়ের তলা থেকে চুলের আগা পর্যন্ত, এই আপনার সারা শরীরে পায়ের নিচে যদি একটা কাঁটা ফুটে মাথা পর্যন্ত এই ব্যথাটা অনুভব করে, তেমনিভাবে আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীতে যে কোনো মুসলমান যে কোনো জায়গায় যদি আক্রান্ত হয়, তাইলে তুমি ব্যথা অনুভব যদি করো তাইলে তুমি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো মুসলমান ভাই যেখানে আক্রান্ত হবে, সেখানে এই খবর শোনার পরে আপনার দিল যদি মুসলমান ভাইয়ের জন্য কাঁদে, তাইলে হলেন আপনি মুসলমান। আর আপনি যদি বলেন সলিমুদ্দুরে ধরছে, ভালোভাবে কষায় লাগ, আমারে তো আর কিছু করে নাই, হ্যাঁ আমাকে তো আর কিছু বলে নাই, দললে ধরছে গেলে গেছে, আমার বাবার কান কাটছে, আমারে তো আর কিছু করে নাই, হ্যাঁ আল্লাহ বাঁচাইছে, আমার বাবার কান কাটছে, আমাকে কিছু করে নাই, এমনটা যদি মুসলমান মনে করো তাইলে তোমার ঈমান নাই। তামাম পৃথিবীতে যেখানে মুসলমান আক্রান্ত হবে, তুমি সেখানে তোমার মন কানতে হবে মুসলমানের জন্য, তাইলে তোমার ঈমান আছে বলে তোমার